Welcome to Doha Karnish. To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light. Pulls down from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot. এখান থেকে বন্ধুরা আপনারা এই দোহা স্কাইলাইনটি অনেক সুন্দরভাবে দেখতে পাবেন, এবং এই যে সামনে বুটগুলো আছে ওই বুটগুলোতে করে আপনি রাইড করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ছোটো ছোটো কিছু স্কুটি রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি এই যে পুরো জায়গাটা আপনি ঘুরে দেখতে পারবেন এই স্কুটিগুলোর মাধ্যমে। এবং আপনাদের বলে রাখি এই যে দোহা কর্নিশটা, এই কর্নিশটা মূলত কাতার মিউজিয়াম থেকে সিটি সেন্টার পর্যন্ত বিস্তৃত, এবং এটা প্রায় 7 কিলোমিটার পর্যন্ত এইভাবে বিস্তৃত রয়েছে মিউজিয়াম থেকে সিটি সেন্টার পর্যন্ত। তাই এই ছোটো ছোটো স্কুটিগুলোর মাধ্যমে আপনারা এই পুরো কর্নিশটা অনেক সহজে এবং অনেক সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। এটি হলো পার্ল মনুমেন্ট। এটি কাতারের ঐতিহ্য ও সমৃদ্ধির প্রতীক, যা মুক্ত থেকে প্রাপ্ত দেশের সামুদ্রিক ঐতিহ্য এবং সম্পদের প্রতিনিধিত্ব করে। এই স্মৃতিস্তম্ভটি একটি জনপ্রিয় ল্যান্ডমার্ক এবং কাতারিদের জন্য একইভাবে গর্বের বিষয়। এটি মূলত মুক্তা ড্রাইভিং জাতি হিসেবে কাতারের অতীতের চিত্রই তুলে ধরে। এখন আমি আছি কাউন্টডাউন ক্লকের সামনে, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সময় প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি প্রায়শই কাতার জুড়ে আইকনিক অবস্থান এবং ল্যান্ডমার্কগুলোতে প্রদর্শিত হতো। শহরের মধ্যে সবচাইতে বেশি আপনারা দেখতে পাবেন ছোট ছোট খেজুর গাছ, এবং এইখানে যেটা আছে এখানের মধ্যে আপনারা সবচাইতে বেশি দেখতে পাবেন যে বুটগুলো, এই বুটগুলোতে করে মানুষ এখানে শহরটা ফিল করে। এইগুলো হলো কাতারের ঐতিহ্যবাহী নৌকা। এই নৌকাগুলো অতীতে প্রায় মাছ ধরা, মুক্তা ড্রাইভিং এবং উপকূল বরাবর পরিবহনের কাজে ব্যবহার হলেও তা বর্তমানে দর্শকদের কর্নিশ বরাবর একটি নৈসর্গিক যাত্রার সুযোগ করে দেয়, যা মিউজিয়াম, দোহা স্কাইলাইন এবং ব্রেস্ট অঞ্চল ওয়েস্ট বের মতো আইকনিক ল্যান্ডমার্কগুলোর দৃশ্য প্রদান করে।